ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। একুশের বিধানসভা ভোটের আগে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে দুয়ারে সরকার কর্মসূচি নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। তার পাল্টা শনিবার কোচবিহারে আর নয় অন্যায় কর্মসূচি শুরু করল বিজেপি। কোচবিহার পুরসভার আট নম্বর ওয়ার্ডে কর্মসূচিতে যোগ দেন জেলা বিজেপি সভানেত্রী মালতী রাভা রায়। বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করেন বিজেপি কর্মীরা। এই পত্র দিয়ে আমরা যে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি চলছে, অপশাসন চলছে, সন্ত্রাস চলছে, এগুলো নিয়ে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি এবং গৃহ সম্পর্ক অভিযান যেমন করছি, বিজেপি পরিবারে আমাদের নতুন সদস্যকরণ যে চলছে। 2019 লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। পাশাপাশি 19 লোকসভা ভোটের ফল অনুযায়ী কোচবিহারের 9টি বিধানসভা আসনের মধ্যে 7টিতেই এগিয়ে রয়েছে বিজেপি, অন্যদিকে তৃণমূলে গিয়ে মাত্র 2টি আসনে। সম্প্রতি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপিতে যোগ দেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। এই প্রেক্ষাপটে জেলা জুড়ে বিজেপি জনসংযোগ কর্মসূচিতে নামায় কি চাপে পড়ে গিয়েছে তৃণমূল? যদিও তা মানতে নারাজ শাসক দল, উল্টে গেরুয়া শিবিরের কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল। আজকে কয়েক লক্ষ কৃষক রাজধানীর রাস্তায় দিনরাত্রি কাটাচ্ছেন কৃষি বিলের বিরুদ্ধে। গ্যাসের দাম 50 টাকা বেড়েছে, বিজেপি যে অন্যায় করেছে তার জন্য তারা মানুষের কাছে হয়তো গিয়ে ক্ষমা চাইছে। সব মিলিয়ে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, কোচবিহারের শাসক বিরোধী রাজনৈতিক তরজার পারদও তত বাড়ছে। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। শনিবার বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় পশ্চিম বর্ধমানের বারাবণী। এর আগে শুক্রবার বিজেপির এই কর্মসূচির প্রচার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার আমতা। তৃণমূল বিজেপি সংঘর্ষের মধ্যেই ব্যাপক বোমাবাজি হয়, ভাঙচুর করা হয় একাধিক বাড়ি। আর নয় অন্যায় কর্মসূচির প্রচারে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মোটর বাইক র্যালি করে বিজেপি। সেই র্যালি চলাকালীন আমতার খোশালপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল, শুরু হয় বোমাবাজি, একের পর এক বাড়ি ভাঙচুর করা হয়। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল তাদের কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে। আমাদের মিছিল চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিছিলের উপর অতর্কিত হামলা করে এবং মুড়ি মুড়কির মতো বোমাবাজি করতে থাকে। সেখানে আমাদের 3 জন কর্মী আহত হয়, তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে পাঠিয়েছি। যদিও বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল ও ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা। চালতাকারী গ্রামে একজন বৃদ্ধা আজকে মারা যায়, তার সৎকার্য করে আমাদের মানুষ যখন যাচ্ছে হিন্দু সনাতন ধর্ম অনুসারে হরিবল দিতে দিতে, সেই সময় বিজেপির একটি সশস্ত্র বাইক মিছিল আজকে বেরোয়। সেই বাইক মিছিলতে তাদের জোর করে তাদের হরিবল মন্দকে তাদের জয় শ্রীরাম বলতে পারে। আমরা কিছু করিনি, ওরা সব মিটিং এ আসছিল আর এখানে সব লোকেরা ছিল, কি সব তর্কতর্কি হয়েছে বলতে, ওরা না পালিয়ে গেছে, সব আমাদের ঘর দর সব ভেঙে সব চুরমার করে দিয়েছে, সব লাঠি সোটা নিয়ে সব ভাঙচুর করেছে, সব বোমাবাজি করে সব ফেলেছে। ঘটনায় 3 বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ, এলাকায় পুলিশি টহল চলছে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।